রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসকদের ভুলে নবজাতকের মৃত্যু এবং মায়ের মৃত্যু ঝুঁকির অভিযোগে মানববন্ধন করেছেন ইডেন কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে চিকিৎসকদের ভুলে মাহবুবা রহমান আখি নামের ওই প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, মারা গেছে তার নবজাতক সন্তান।